এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য একটু সুখবর যে পুজোর আগেই অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকেই কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম পাঠিয়ে দিতে চলেছে রাজ্য সরকার দুই হাজার টাকা করে তো আজকে আমরা দেখে নেব যে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর আগেই অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকে দুই হাজার টাকা চলে আসবে এর পাশাপাশি এই টাকা পাওয়ার জন্য আপনাকে কী করতে হবে সমস্ত ডিটেল জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিচে লাইক লাইক ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর যাইমেন্ট সারসঙ্গে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিশও অলকে রাখুন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ বলা হয়েছে যে পুজোর আগে রাজ্যের লক্ষাধিক বৃদ্ধ অসক্ত চাষি এবং মৎস্যজীবীদের জন্য সুখবর উৎসবের মরশুমে তাদের দু মাসের অগ্রিম পেনশন দিতে চলেছে রাজ্য সরকার মোট দু টাকা আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে পেনশন বাবদ এই অগ্রিম বরাদ্দ করেছে কিন্তু নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা আবহে প্রবীণ প্রান্তিক মানুষদের আর্থিক স্বাচ্ছন্দের জন্যই এই জনমুখী সিদ্ধান্ত অর্থ দপ্তর সূত্রের দাবি অগ্রিম পেনশনের জন্য প্রায় বাইশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অক্টোবরের প্রথম সপ্তাহেই সাতাশি হাজার নয়শো এগারো জন বৃদ্ধ চাষি এবং কুড়ি হাজার প্রবীণ মৎস্যজীবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু ঢুকে যাবে আগে বৃদ্ধ এই চাষি এবং মৎস্যজীবীদের মাসিক কিন্তু সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত পেনশন দেওয়া হতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বাড়িয়ে কিন্তু এখন এক হাজার টাকা পর্যন্ত করে দিয়েছেন এবার দুর্গা আগেও ওই পরিবারগুলির মুখে হাসি ফোটাতে মানবিক সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু নবান্ন সূত্রের দাবি চাষিদের পেনশনের জন্য এক লক্ষের কোটা বেঁধে দিয়েছে অর্থ দপ্তর তবে প্রায় কিন্তু প্রতি মাসেই জেলায় জেলায় অনেক প্রবীণ চাষির কিন্তু মৃত্যু হয় চলতি মাসে পেনশন প্রাপক হিসাবে রাজ্য সরকারের কাছে সাতাশি হাজার নয়শো এগারো জনের কিন্তু নাম রয়েছে খুব শীঘ্রই নতুন নাম কিন্তু তোলা হবে বলে কৃষি দপ্তর সূত্রে কিন্তু খবর এই পেনশন পাওয়ার কিন্তু মূল শর্ত হলো চাষিদের বয়স ষাট বছরের বেশি হতে হবে সংশ্লিষ্ট কৃষি জমির সরকারের নথি থাকা কিন্তু প্রয়োজন তা না থাকলে কিন্তু জেলার ভূমির রাজস্ব আধিকারিক কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বাক্ষরিত আবেদনপত্র জমা কিন্তু দিতে হবে অন্যদিকে রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য কুড়ি হাজারের কোটা কিন্তু বেঁধে দিয়েছে মাস এক কিন্তু আগে পর্যন্ত এই পেনশন দিতেন আট হাজার পাঁচশো জন বৃদ্ধ মৎস্যজীবী বর্তমানে অবশ্য সরকারের বেঁধে দেওয়া কোটা পূর্ণ হয়ে গিয়েছে নথিভুক্ত কোনো মৎস্যজীবীর মৃত্যু হলে তবে পরবর্তী নাম কিন্তু আপডেট করা হবে এই পেনশন পাওয়ার শর্ত আবেদনকারী বয়স ষাট বছর বেশি কিন্তু হতে হবে বিডিও কিংবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে মৎস্যজীবী হিসেবে স্বীকৃতি নেওয়া কিন্তু আবশ্যিক এ প্রসঙ্গে রাজ্যের কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে সারা দেশের কাছে এই পেনশন প্রকল্প একটি নজির হয়ে উঠেছে করোনা মহামারীর জেরে এই বৃদ্ধ চাষিদের আর্থিক দুরবস্থা কিন্তু চরমে রয়েছে তাদের সাময়িক স্বস্তি দিতেই কিন্তু এই আর্থিক সাহায্য অগ্রিম দু মাসের পেনশন প্রদান করে তাদের হাতে কিছু টাকা সংস্থান করতে চাইছে খুব শীঘ্রই আরও বারো হাজার প্রবীণ চাষিকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে কিন্তু জানান তিনি একই সুরে মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন যে পেনশন প্রাপকদের কোটা আমরা ইতিমধ্যে পূর্ণ করেছি লকডাউন ও উম্পু আমফানের জেরে মাস শিকারের বিরাট কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে বৃদ্ধ মৎস্যজীবীদের অবস্থা আরও কিন্তু করুণ তাই পুজোর আগে তাদের আর্থিক সহায়তা দিতে এই সিদ্ধান্ত মৎস্যজীবীদের জন্য সরকার এই ধরনের আরও নানা সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে যা রাজ্যের আর্থ সামাজিক পরিস্থিতি উন্নয়ন অনুঘটকের কাজ কিন্তু করে বলেও মৎকেন্দ্র মন্ত্রী তো আসলে আপনার প্রত্যেকে বুঝতে পেরেছেন যে পুজোর আগেই কিন্তু অর্থাৎ অক্টোবরের ফার্স্ট উইকে কিন্তু অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ মৎস্যজীবীর পাশাপাশি বৃদ্ধ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আসতে চলেছে দুই হাজার টাকা করে তো এ নিয়ে আপনার কি কী মতামত রয়েছে এর পাশে আপনি কীভাবে আবেদন করবেন তা কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে অর্থাৎ আপনি কিন্তু বিডিও অফিসে রয়েছে এবং গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি সেখানে ফর্ম পেয়ে যাবেন তবে ইতিমধ্যেই কিন্তু কোটা কিন্তু অর্থাৎ বুকিং হয়ে গিয়েছে যখনই নতুন করে কোটা চলে আসবে সমস্ত আপডেট আপনি এখানে পেয়ে যাবেন তাহলে সাবস্ক্রাইব করে পাশাপাশি ক্লিক করে নোটস অলকে রাখবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন